গত বুধবার কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে খুন হন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুল্লাহ। তাকে গুলি করে হত্যা করে 10 থেকে 15 জন দুর্বৃত্ত। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। রোহিঙ্গা নেতা হত্যাকাণ্ডে উদ্বেগ জানিয়ে বিচার দাবি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিভিন্ন দেশ। উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক নানা সংস্থাও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের বরাত দিয়ে শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ মিয়ানমারে ফেরত যেতে চেয়েছেন বলে স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। মুহিবুল্লাহ হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী। 2017 সালে মিয়ানমারের রাখাইনে সামরিক জান্তার অমানবিক নির্যাতনে দেশ ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেন 48 বছর বয়সী মুহিবুল্লাহ। মংডু এলাকার স্কুল শিক্ষক মুহিবুল্লাহ নিজ দেশে ফেরার স্বপ্নে বিভোর ছিলেন। পশ্চিমা সংবাদ মাধ্যম তাকে রোহিঙ্গাদের কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।